আসসালামু আলাইকুম ক্লাস 4 কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর এখন পর্যন্ত যা কিছু দিয়েছি তোমাদের তোমরা সবাই সেটা ঠিকমতো শিখে ফেলেছো আজকে আমরা যেটা করব আমরা আমাদের আনসিন প্যাসেজের আরেকটি নতুন ক্লাস করব আনসিন প্যাসেজ আমরা অলরেডি আমাদের শীটটা শেষ করে আমরা বইয়ে যেটা ছিল সেটা শুরু করে দিয়েছি তাই না বইয়ে আমরা আনসিন যে মডেল নাম্বার 1 এর যে আনসিনটা ছিল সেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বইয়ে মডেল 2 মডেল 2 এর যে আনসিনটা আছে সেটা পড়ব তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আনসিন ক্লাসেতে চলে যাচ্ছি আমাদের এই প্যাসেজটি রয়েছে আমাদের লিটল লার্নার্স ইংলিশ গ্রামার এন্ড কম্পিটিশন বুক থেকে তোমরা তাড়াতাড়ি বইটা নাও আর আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করছি তোমাদের সুবিধার জন্য আমি ক্যামেরাটা আপাতত অফ করে নিচ্ছি রিড দ্য টেক্সট আর আনসার দ্য question 5 6 7 and 8 কি বলা হচ্ছে টেক্সটটা পড়ো আর question number 5 6 7 8 আনসার করো তো চলো আমরা questionটা আগে পড়ি প্যাসেজটা কি দিয়েছে সেটা আগে দেখি এখানে একজন সাইমন নামে একজন ভদ্রলোকের ফ্যামিলি সম্পর্কে বলা হয়েছে তার ফ্যামিলিতে কে কে আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো চলো আমরা দেখি মিস্টার সাইমন হক্স হোম টাউন ইজ নেত্রকোনা এই যে হোম টাউন শব্দটা হোম টাউন মানে কি গ্রামের বাড়ি দেশের বাড়ি মানে যেখানে তার জন্ম হোম টাউন ইজ নেত্রকোনা হি ইজ দ্য অনলি চাইল্ড মানে একমাত্র সন্তান ঠিক আছে তার কোনো ভাই বোন নেই সেই তার বাবা মায়ের একমাত্র সন্তান অনলি চাইল্ড অফ মিস্টার শামসুল হক অ্যান্ড মিসেস হোসনা হক তার মানে সাইমন হকের বাবার নাম কি শামসুল হক আর মায়ের নাম হোসনা হক হি ইজ এ ডক্টর হিটাকে এই যে সাইমন হক উনি একজন ডক্টর হিজ ফ্যামিলি কনসিস্ট অফ হিজ প্যারেন্টস ওয়াইফ আ সান অ্যান্ড আ ডক্টর তার পরিবারটা কনসিস্ট অফ মানে গঠিত এটা পুরোটা একটা ফ্রেজ কনসিস্ট অফ কোনো কিছু দিয়ে গঠিত হলে সেটাকে আমরা বলি কনসিস্ট অফ হিজ প্যারেন্টস মানে তার বাবা মা ওয়াইফ স্ত্রী আর সান একজন ছেলে আর ডটার একটা মেয়ে মানে তার পরিবারে তার বাবা মা তার ওয়াইফ আর তার ছেলে মেয়ে আছে তাহলে মোট কজন হলো বাবা মা দুজন ওয়াইফ একজন ছেলে একজন ডটার একজন আর সে নিজে একজন মোট ছয়জন তাই না হিজ সান ফয়সাল ইজ 9 ইয়ার্স ওল্ড তার ছেলে ফয়সাল 9 বছর বয়স হিজ ডটার লিমা ইজ 7 ইয়ার্স ওল্ড তার কন্যা লিমা তার মানে কন্যার নাম কি লিমা তার বয়স কত 7 বছর ফয়সাল স্টাডিজ ইন ক্লাস 4 ফয়সাল ক্লাস 4 এ পড়ে লিমা ইজ ইন ক্লাস 2 লিমা কোন ক্লাসে পড়ে তৃতীয় শ্রেণীতে পড়ে দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস কারা দাদা দাদি তাই না দাদা দাদি কারা ওই যে মিস্টার শামসুল হক আর মিসেস হোসনা হক তারা কী করেন দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস লাভ দেম ভেরি মাচ তাদের দাদা দাদি তাদের খুব পছন্দ করেন খুব ভালোবাসেন দে অলসো লাভ দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস তারাও তাদের গ্র্যান্ডপ্যারেন্টসকে খুবই ভালোবাসেন অর্থাৎ তারাও তাদের দাদা দাদিকে খুবই ভালোবাসেন মিসেস শাহানা হক ইজ সাইমনস ওয়াইফ এই যে সাইমন হক নিয়ে আমরা পড়ছি সাইমন হকের ফ্যামিলি সাইমন হকের ওয়াইফের নাম কি জানা গেল এখন মিসেস শাহানা হক শি ইজ এ টিচার সে একজন শিক্ষক শি অ্যান্ড হার হাজব্যান্ড টেক কেয়ার অফ দেয়ার ফ্যামিলি সে এবং তার হাজব্যান্ডকে মিস্টার সাইমন কী করেন টেক কেয়ার অফ দেয়ার ফ্যামিলি তাদের ফ্যামিলি দেখাশোনা করেন হার সান ডটার অ্যান্ড শি গো টু স্কুল টুগেদার তার ছেলে মেয়ে আর সে এই শেপটাকে মিসেস শাহানা হক তারা একসাথে স্কুলে যায়
Faisal and Lima are very attentive to their studies. Attentive মানে মনোযোগী। Faisal and Lima তারা খুবই মনোযোগী। কিসের প্রতি? তাদের পড়াশোনার প্রতি। Their studies, studies মানে পড়াশোনা। They obey their teachers and parents. তারা কি করে? তাদের টিচারকে এবং প্যারেন্টসকে মান্য করে। Their parents always help them in their studies. তাদের বাবা মা কী করে? সবসময় তাদের পড়াশোনায় সাহায্য করে। Faisal also helps Lima in her studies. Faisalও লিমাকে তার পড়াশোনায় সাহায্য করে। তো এই হলো আমাদের প্যাসেজটা। তো এখন চলো আমরা দেখি আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার 5 কী আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 আছে, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই যে বক্সে যে আছে ওয়ার্ডগুলো, সেগুলো থেকে আমরা কী করবো, বেস্ট যে ওয়ার্ডটা আমাদের লাগবে সেটাই নিয়ে নেব। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট। এখন বেস্ট ওয়ার্ড আমরা বুঝবো কীভাবে, যে এই শব্দটা বেস্ট সেটা আমরা কোথায় পাবো? ওই যে সাইমনের সম্পর্কে যে টেক্সটটা পড়েছি সে টেক্সটের মধ্যে আছে। আচ্ছা, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস উইচ ইউ নিড নট ইউজ। এখানে কিছু এক্সট্রা ওয়ার্ড আছে যেটা তোমাদের ব্যবহার করতে হবে না। তাহলে চলো আমরা বেস্ট ওয়ার্ড খুঁজে বের করার জন্য আগে প্যাসেজটা যেহেতু পড়ে ফেলেছি আমরা এখন প্রশ্নগুলো পড়ি। নাম্বার এ, মিস্টার সাইমন ওয়াজ ড্যাশ ইন নেত্রকোনা। মিস্টার সাইমন ওয়াজ ড্যাশ ইন নেত্রকোনা। মিস্টার সাইমনের কী ছিল? মিস্টার সাইমনের হোম টাউন ছিল নেত্রকোনা। তাহলে এখানে আমরা কী বলবো, হোম টাউন কখন হয়? আমরা যেখানে জন্মগ্রহণ করি, তাই না? আচ্ছা, মিস্টার সাইমন ওয়াজ বর্ন ইন নেত্রকোনা। উনি নেত্রকোনায় জন্মগ্রহণ করেছিলেন। লিমা ড্যাশ 7 ইয়ার্স ওল্ড। উপরে দেখো হার আছে, টিচার আছে, বর্ন আছে, গুড আছে, ইজ, টেক, ফ্যামিলি, সান। এখানে কী হবে, লিমা সাবজেক্ট আছে, তারপর ভার্ব নেই। ভার্ব এখানে কী হবে, লিমা এ 7 ইয়ার্স ওল্ড। মিসেস সাহানা ইজ আ ড্যাশ। মিসেস সাহানা কি? ইজ আ টিচার। মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা লুক আফটার দেয়ার ফ্যামিলি। তারা তাদের ফ্যামিলিকে দেখাশোনা করে। লিমা অফিস দেয়ার, এখানে দেয়ার হবে, দেয়ার তো আমাদের নাই। দেয়ার আমরা প্যাসেজে পড়েছি, কেন করেছিলাম? কারণ ফয়সাল আর লিমা দুজন একসাথে ছিল, এই জন্য দেয়ার তাদের হয়েছে। এখানে শুধু লিমার কথা বলছে, তাহলে লিমা হচ্ছে কি, মেয়ে, তাই না? লিমা হচ্ছে মেয়ে। তাহলে আমাদের ফেমিনিন জেন্ডারে যে এটা আছে আমরা কী করবো, এখানে লিমার হার, লিমা অফিস হার টিচার্স অ্যান্ড প্যারেন্টস। লিমা তার টিচার এবং প্যারেন্টসকে কী করে, মান্য করে। দেখো আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, দেখেছো? আমি এখানে অ্যান্সারটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখো, নাম্বার এ বর্ন, নাম্বার বি ইজ, নাম্বার সি টিচার, নাম্বার ডি ফ্যামিলি, আর নাম্বার ই হার্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পরে যে কোয়েশ্চেনটা আছে, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। আমরা সত্য লিখব, ট্রু লিখবো যদি বাক্যটা সত্য হয়, আর যদি বাক্যটা মিথ্যা হয় তাহলে কী করবো, সেখানে ফলস লিখবো। তো বাক্যগুলো দেখি চলো। মিস্টার সাইমন হক হেলস ফ্রম ময়মনসিংহ। হেলস মানে কামস ফ্রম, ঠিক আছে? হেলস মানে কি? কামস ফ্রম। তাহলে মিস্টার সাইমন কি ময়মনসিংহ থেকে এসেছে? না, উনি কিন্তু নেত্রকোনা থেকে এসেছে, তাই না? তাহলে এটা কী হবে, ফলস। তারপর দেখো, মিস্টার হক হ্যাজ 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। মিস্টার হকের ফ্যামিলি মেম্বার কজন? 6 জন। আমরা কিন্তু গুণেও দেখেছিলাম 6 জন, তাদের বাবা মা, সে নিজে, তার ওয়াইফ আর 2 সন্তান। তাহলে এটা ট্রু। এরপরে আছে কি, ফয়সাল অ্যান্ড লিমা আর সিবলিং। সিবলিং মানে হচ্ছে ভাই বোন, একদম আপন ভাই বোন যেটাকে আমরা বলি। অনেক সময় আমরা বলি না যেটা আমার মায়ের পেটের আপন ভাই বোন, অনেক সময় বলি না,
এটাই হচ্ছে সেই ভাই বোন, যে একই বাবা মার ঘরে যে সন্তানগুলো থাকে তারা তো সবাই ভাই বোন, ওটাকেই বলে এই যে ভাই বোনরা একজন আরেকজনের কি বলে সিবলিং। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তাহলে সি নাম্বারটা কিন্তু আমাদের ট্রু হয়ে গেল, তাই না? হ্যাঁ, নাম্বার ডি দেখো, মিস্টার হক ইজ এ ডক্টর, মিস্টার হক ইজ এ ডক্টর, এটাও কিন্তু সত্য, তাই না? এটাও সত্য, তাহলে এটা সরি এটা সত্য হবে না, কারণ মিসেস হক বলেছে। মিসেস হক কি ডক্টর ছিলেন? মিসেস হক মানে হচ্ছে লিমার মায়ের কথা বলা হয়েছে, ফয়সাল অ্যান্ড লিমার মায়ের কথা বলা হয়েছে, তাহলে এটা হবে কি ফলস, কারণ উনি টিচার ছিলেন, তাই না? হ্যাঁ, শুধু মিস্টার হক ছিলেন ডক্টর আর মিসেস হক কি টিচার, তাহলে এটা ফলস হবে, ডি নাম্বার ফলস। নাম্বার ই দেখো, ফয়সাল অ্যান্ড লিমা আর উইক স্টুডেন্ট, ফয়সাল অ্যান্ড লিমা খুবই দুর্বল স্টুডেন্ট, আসলে কি তাই? না, ফয়সাল অ্যান্ড লিমা কি গুড স্টুডেন্ট ছিল, কারণ তারা খুব অ্যাটেন্টিভ ছিল, তাই না? অ্যাটেন্টিভ থেকেই আমরা বুঝতে পারছি যে তারা খুব গুড স্টুডেন্ট ছিল। এরপরে দেখো, ফয়সাল অ্যান্ড লিমা আর অবিডিয়েন্ট টু দেয়ার প্যারেন্টস, ফয়সাল আর লিমা তাদের বাবা মায়ের অনুগত মানে বাধ্যগত, তারা যা বলে তাই শুনে, তারা প্যারেন্টসকে অবি করে, তাহলে আসলে কি তাই ছিল? হ্যাঁ দেখো তো একটু, হ্যাঁ আসলেই তাই ছিল, যে ফয়সাল আর লিমা আর অবিডিয়েন্ট টু দেয়ার প্যারেন্টস, তারা তাদের বাবা মায়ের অনুগত, তাহলে এটা হবে ট্রু। আমরা অলরেডি আমাদের অ্যান্সার সিক্সের অ্যান্সারগুলো দেখছি, এখানে তোমাদের জন্য অ্যান্সারগুলো দেওয়া আছে, আর এই অ্যান্সারগুলোই তোমরা আবার পাবে কোথায়, আমাদের যে গ্রামার বুকটা আছে এটা মডেলের যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেখানে পাবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের যেই লেসনটা আছে, আমরা সেই লেসনে চলে যাচ্ছি। কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। নিচের প্রশ্নগুলো কি চলো আগে দেখি। হোয়াট ইজ মিস্টার সাইমন, মিস্টার সাইমন কি, অর্থাৎ এই যে মিস্টার সাইমন কি বলা হলো এখানে, কি দ্বারা আসলে বোঝাচ্ছে তার প্রফেশন, সে আসলে কি কাজ করে। আমরা জানি মিস্টার সাইমন ইজ আ ডক্টর, তাই না? কারো প্রফেশন যদি জানতে চাই তাহলে সেভাবে এভাবে ফর্ট দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন যদি বলো মিস হুমেরা, হোয়াট ইজ মিস হুমেরা, মিস হুমেরা ইজ আ টিচার, ঠিক আছে। হোয়াট ইজ হি, হি ইজ আ পুলিশম্যান, অথবা হোয়াট ইজ হি, হি ইজ আ ডক্টর, ঠিক আছে। এভাবে আমরা যখন প্রফেশন জানতে চাইব তখন হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে তারা বলেছে হোয়াট ইজ মিস্টার সাইমন, মিস্টার সাইমন কি, মিস্টার সাইমন ইজ, আমরা জানি যে আমরা অর্ধেকটা উত্তরই কিন্তু এখানে পাই, যেমন এখানে মিস্টার সাইমন ইজ কি আ ডক্টর, মিস্টার সাইমন হলো একজন ডাক্তার। তারপরেরটা কি আছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন মিস্টার সাইমন্স ফ্যামিলি, যদি কোনো জায়গায় কোনো কিছু আছে বুঝায় তাহলে শুরুটা হয় দেয়ার দিয়ে, দেয়ার ইজ ভ্যাস, ঠিক আছে। ধরো আমাদের ক্লাসরুমে অনেকগুলো বেঞ্চ আছে, আমরা কি বলতে পারি, দেয়ার আর মেনি বেঞ্চেস ইন দ্য ক্লাসরুম। আবার যদি বলি মাঠে গাছ আছে তাহলে কি বলবো, দেয়ার আর ট্রিজ ইন দ্য ফিল্ড, দেয়ার আর ট্রিজ, গাছ আছে সেখানে, গাছ আছে কোথায়, ইন দ্য ফিল্ড, মাঠে। ঠিক এমন করেই আমরা কি করতে পারি, আমাদের সব কিছুকে বর্ণনা করতে পারি। যেমন আমি যদি বলি আমার ব্যাগে একটা কলম আছে তাহলে কি বলবো, দ্যার ইজ এ পেন ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটা কলম আছে, দ্যার ইজ এ পেন ইন মাই ব্যাগ, দ্যার ইজ এ বোতল ইন মাই ব্যাগ, একটা বোতল আছে আমার ব্যাগে।
ঠিক এভাবেই আমরা বলতে পারি কোনো সংখ্যা কোনো কিছু সম্পর্কে যদি আমরা এভাবে ধারণা দিই। তাহলে ফ্যামিলিতে যদি আমি বলি যে তোমার ফ্যামিলিতে কতজন আছে, কি বলবে? দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি, তাই না? অথবা দেয়ার আর সিক্স মেম্বার্স, সেভেন মেম্বার্স, যার যতগুলো মেম্বার্স তোমরা বলতে পারো। দেয়ার আর সাপোজ ধরো সিক্সজন আছে, তাহলে দেয়ার আর সিক্স মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ঠিক এইখানে আমরা এই হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে যখন এটা আসতেছে তখন আমরা কিন্তু এই দেয়ার আর, দেখো প্রশ্নের মধ্যেও আর দেয়ার আছে, তাই না? আমরা শুরুটাও করবো দেয়ার দিয়ে। কি লিখব? দেয়ার আর হাউ মেনি মেম্বার্স? সিক্স মেম্বার্স ইন মিস্টার সাইমন্স ফ্যামিলি। ঠিক আছে, উত্তরটা কি হবে? আবার বলছি আমি, এই যে দেয়ার, দেয়ার আর এরপর কতগুলো মেম্বার সেটা বলবো। দেয়ার আর সিক্স মেম্বার্স কোথায়? ইন সাইমন্স ফ্যামিলি। বুঝেছি? এভাবে বুঝে বুঝে লিখব। এরপরে আমরা এখন পরেরটাতে চলে যাই। হু ইজ এল্ডার বিটুইন ফয়সাল অ্যান্ড লিমা? ফয়সাল অ্যান্ড লিমার মধ্যে কে এল্ডার? এল্ডার মানে বড়। কে বিটুইন, দুজনের মধ্যে বললে বিটুইন হয়, আর অনেকজনের মধ্যে তুলনা বুঝালে অ্যামং হয়, এ এম ও এন জি, অ্যামং। তো এখন এখানে কি বলছি যে হু ইজ এল্ডার, কে বড় বিটুইন ফয়সাল অ্যান্ড লিমা? দেখো ফয়সাল কিন্তু ক্লাস ফোরে ছিল, তাই না? তার 9 ইয়ার্স বয়স ছিল, আর লিমার ক্লাস টুতে ছিল, তার কিন্তু 7 ইয়ার্স ছিল, তাই না? তাহলে বড় কে? অবশ্যই ফয়সাল। তাহলে আমরা কি লিখব? শুধু হুয়ের জায়গায় ফয়সাল লিখবে, ফয়সাল ইজ এল্ডার বিটুইন ফয়সাল অ্যান্ড লিমা। শুধু এই কথাটাই হুয়ের জায়গায় কী করবো? ফয়সালের নাম দিয়ে দেবো যে ফয়সাল ইজ এল্ডার বিটুইন ফয়সাল অ্যান্ড লিমা। ঠিক আছে, এবার দেখো পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা কী আসছে দেখো তো। হু টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি? আমরা দেখেছি মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা দুজনেই কিন্তু ফ্যামিলির টেক কেয়ার করতো, তাই না? তাহলে আমরা এখানে কি করব? ঠিক আগের মতো হু দিয়ে প্রশ্ন থাকলে যার কথা বলা হয় সেটা দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমরা এই হু এর জায়গায় লিখব মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি। মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, এবার চলো দেখি তারপরেরটা কী আছে। হু অলওয়েজ হেল্প ফয়সাল অ্যান্ড লিমা ইন দেয়ার স্টাডিজ? এখানে কোয়েশ্চেন চিহ্ন হবে, যেহেতু প্রশ্ন এই জন্য এখানে একটা কোয়েশ্চেন চিহ্ন হবে। তো হু অলওয়েজ হেল্প ফয়সাল অ্যান্ড লিমা ইন দেয়ার স্টাডিজ? কে তাদেরকে সবসময় পড়াশোনাতে সাহায্য করে? কে করে? তাদের প্যারেন্টস, তাই না? তাহলে লিখব কি, ফয়সাল অ্যান্ড লিমাস প্যারেন্টস লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি কি, মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা অলওয়েজ হেল্প ফয়সাল অ্যান্ড লিমা ইন দেয়ার স্টাডিজ। এই ডি নাম্বার আর ই নাম্বারের উত্তর কিন্তু একই, মিস্টার ফয়সাল, মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা, মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা অলওয়েজ হেল্প ফয়সাল অ্যান্ড লিমা ইন দ্য স্টাডিজ, ইন দেয়ার স্টাডিজ। মনে থাকবে? এটা খুবই ভালো করে পড়বে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অ্যান্সারগুলোকে দেখতে, আমাদের বইয়ে যে অ্যান্সারগুলো আছে আমরা সেটা চলে যাচ্ছি। কি আছে? মিস্টার সাইমন ইজ এ ডাক্তার। নাম্বার বি, দেয়ার আর সিক্স মেম্বার্স ইন মিস্টার সাইমন্স ফ্যামিলি। নাম্বার সি, ফয়সাল ইজ এল্ডার বিটুইন ফয়সাল অ্যান্ড লিমা। নাম্বার ডি, মিস্টার সাইমন অ্যান্ড হিজ ওয়াইফ লেখা। তুমি চাইলে মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে মিস্টার সাইমনের সাথে মিসেস সাহানার সম্পর্কটা কি, তারা হাজব্যান্ড ওয়াইফ, এই জন্য এখানে বলে দেওয়া হচ্ছে মিস্টার সাইমন অ্যান্ড হিজ ওয়াইফ, ওয়াইফ বলে কমা দিয়েছে।
কারণ এখন তারা ওয়াইফের নামটা বলবে, এই জন্য এই যে কমা দিয়েছে হিজ ওয়াইফ, তার ওয়াইফ হচ্ছে কে, মিসেস সাহানা। তো এখানে তোমরা এভাবে না লিখে মিস্টার সাইমন অ্যান্ড হিজ ওয়াইফ টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি এটাও লিখতে পারবে, অথবা মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানা টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি এটাও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর কী আছে, দেয়ার প্যারেন্টস অলওয়েজ হেল্প দ্যাম ইন দেয়ার স্টাডি। আমরা কি বলেছি, দেয়ার প্যারেন্টসও বলতে পারবো, অথবা ঠিক নাম্বার বিয়ের মতো মিস্টার সাইমন অ্যান্ড মিসেস সাহানাও লিখতে পারবো, তাই তো? তাহলে এখন চলো আমরা দেখব কি আমাদের কোয়েশ্চেন নাম্বার 7-এর অ্যান্সার দেখে ফেলেছি আমরা। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 8টাকে দেখব, যেটা হচ্ছে একটা কি লেটার। আমাদের কোয়েশ্চেন 8 কি বলছে, সাপোজ মনে করো ইউ আর ফয়সাল, তোমার নাম ফয়সাল। নাও রাইট আ লেটার, একটা চিঠি লিখবে টু ইউর নিউ ফ্রেন্ড, তোমার একটা নতুন বন্ধু হয়েছে, সে তোমার ফ্যামিলি সম্পর্কে জানে না, তাকে কি বলবে, তাকে তুমি তোমার ফ্যামিলি সম্পর্কে জানাবে। তার মানে কি করছো, নাও রাইট আ লেটার টু ইউর নিউ ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি। এখন আমরা কিন্তু এতক্ষণ সাইমনের ফ্যামিলি দেখেছি, এখন তোমার ফ্যামিলি সম্পর্কে তুমি বলবে, ঠিক সাইমনের ফ্যামিলিটাকে ফলো করে ওরা কী কী বলেছে, কীভাবে কীভাবে বলেছে, সেটার সাথে তোমার কী কী মিল আছে সেটাই তুমি লিখবে। এখানে আমাদের একটা স্যাম্পল অ্যান্সার আছে, আমি তোমাদের স্যাম্পল অ্যান্সারটা দেখাচ্ছি, যেটা আমাদের রিটেল লার্নার্স বইয়ের মধ্যে অলরেডি দেওয়া আছে। তার আগে আমাদের সবসময় মনে রাখতে হবে যে উপরে অ্যাড্রেস হবে, ডেট হবে, তারপর স্যালুটেশন হবে, তারপর বডি পার্ট, এরপর কিন্তু আমরা এন্ডিংয়ে যাবো, ঠিক আছে? তো তারপরে সবার শেষে আমাদের একটা কী করতে হবে, সবার শেষে একটা এনভেলপ ড্র করতে হবে। এনভেলপ যদি না আঁকি নাম্বার কিন্তু অর্ধেক হয়ে যাবে, আমি বারবার বলছি এনভেলপ যদি ঠিকমতো না আঁকি। এনভেলপের মধ্যে কী থাকে, উপরে কর্নারে ডান পাশে কর্নারে স্ট্যাম্প লিখতে হয়, আর আমার ঠিক ডান দিকে হবে কে, ডান দিকে হবে হচ্ছে টু যে পাবে, আর বাম দিকে হচ্ছে ফ্রম মানে যে পাঠাচ্ছে, ঠিক আছে? চলো আমরা কি করব এখন দেখি আমাদের অ্যান্সার হিসেবে এটা কী দিয়েছে। দেখো লিখছে কোথা থেকে, যে লিখছে সেও নেত্রকোণা থেকে লিখছে। তুমি চাইলে পরীক্ষার সময় এখানে যে কোনো অ্যাড্রেস দিতে পারো, তুমি নারায়ণগঞ্জ লিখতে পারো, এবং অবশ্যই পরীক্ষা যে ডেটে দিবে ঠিক সেই ডেট লিখবে, এখানে যে ডেটে পরীক্ষা দিবে অবশ্যই সেই ডেট লিখবে, ঠিক আছে? এরপর দেখো কি, ডিয়ার মাইদু, তোমার ফ্রেন্ডের নাম কি সেটা কিন্তু তারা বলে দেয় নাই, কিন্তু তোমার নাম কি সেটা বলে দিয়েছে। কি বলেছে, সাপোজ ইউ আর পার্সেল, তোমার ফ্রেন্ডের নাম কি সেটা কিন্তু কিচ্ছু বলে দেয়নি, তো তুমি যে কোনো ফ্রেন্ডের নাম নিতে পারো। ওরা নিয়েছে কি মাইদু, তুমি চাইলে ইয়ামিন নিতে পারো, তুমি চাইলে কি করতে পারো, লাভেব নিতে পারো, সাদাত নিতে পারো, তোমার ইচ্ছা মতো, ঠিক আছে? আচ্ছা, ডিয়ার মাইদুল, আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ অ্যাবাউট মাই ফ্যামিলি, আমার পরিবার সম্পর্কে। টুডে, আজকে, আই এম রাইটিং, আমি তোমাকে লিখছি, ইউ, আই এম রাইটিং ইউ অ্যাবাউট, সম্পর্কে, কী সম্পর্কে, মাই ফ্যামিলি ইন ব্রিফ, মানে হচ্ছে সংক্ষেপে ছোট করে আমি আমার ফ্যামিলি সম্পর্কে তোমাকে জানাচ্ছি। দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে ছয়জন সদস্য। কি বললো তারা, বললো যে দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে ছয়জন সদস্য আছে। মাই ফাদার ইজ আ ডক্টর, আমার বাবা একজন ডাক্তার। তুমি চাইলে ডক্টর বাদ দিয়ে অন্যটাও লিখতে পারো যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। ঠিক আমরা আতিস আহমেদের ফ্যামিলি যখন পড়েছি তখন মাই ফ্যামিলি সম্পর্কে যে প্যারাগ্রাফটা লিখেছিলাম কম্পিটিশনে, অ্যাটলিস্ট 5 সেন্টেন্স বা অ্যাটলিস্ট 6-7 সেন্টেন্সে,
ঠিক সেটাই তোমরা এখানে লিখে দিতে পারবে, ঠিক আছে? ঠিক ওইটাই তোমরা লিখে দিতে পারবে। কি করবে, মাই ফাদার ইজ আ ডক্টর, অথবা যার বিজনেসম্যান, বিজনেস যার পুলিশম্যান, তার পুলিশম্যান যার সার্ভিসম্যান অর্থাৎ চাকরিজীবী, সেটা সার্ভিসম্যান লিখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, মাই মাদার ইজ এ টিচার, মা যদি টিচার হয় টিচার, হোম হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, তারপর কি যদি ডাক্তার হয় ডাক্তার, যার যেটা আছে সে সেটাই লিখবে। মাই ফাদার ইজ আ ডক্টর, মাই মাদার ইজ আ টিচার, এখানে ওরা এটাই লিখেছে। আচ্ছা, মাই ইয়ঙ্গার সিস্টার ইজ ইন ক্লাস টু, আমার ছোট বোন ক্লাস টু অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পড়ে। এখন মনে করো তোমার কোনো ছোট বোন নাই, তুমি কিন্তু লিখতেই পারো যে, বা তুমি ছোট, তাহলে তুমি লিখতে পারো যে মাই এল্ডার সিস্টার, এল্ডার মানে বড়, মাই এল্ডার সিস্টার, অথবা মাই এল্ডার ব্রাদার, অথবা মাই ইয়ঙ্গার ব্রাদার, যেটা আছে সেটাই লিখবে, ঠিক আছে? সে যদি ক্লাস টু পড়ে, টু, অথবা সে যদি থ্রি ইয়ার্স ওল্ড হয় অর্থাৎ 3 বছর বয়স হয়, বা এরকম ছোট হয়, তোমরা সেটাও লিখতে পারবে, ঠিক আছে? উই গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যাই। আওয়ার প্যারেন্টস হেল্প আস ইন আওয়ার স্টাডিজ, আমার বাবা মা কী করে, আমাদেরকে সাহায্য করে পড়াশোনায়। মাই গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার অলসো লিভ উইথ আস, আমার দাদা এবং দাদি আমাদের সাথে কী করে, একসাথে বাস করে। দে লাভ আস ভেরি মাচ, তারা আমাদেরকে খুব ভালোবাসে। উই অলসো লাভ দেম, আমরাও তাদের খুব ভালোবাসি। তারপর কী আছে, তারপর বলছে প্লিজ রাইট মি সোন, ওর কিন্তু লেখা শেষ হয়ে গেলো, এখন সে আবার বলতেছে যে প্লিজ রাইট মি সোন, আমাকে তাড়াতাড়ি লিখবে, ঠিক আছে? আমি শীঘ্রই আমাকে লিখবে। কী সম্পর্কে, অ্যাবাউট ইউর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে। তুমি এতক্ষণ আমার পরিবার সম্পর্কে জেনেছো, এখন আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি তোমার পরিবার সম্পর্কে আমাকে জানাবে। আমরা চিঠি লেখার সময় আমাদের লেখা শেষ হয়ে গেলে আমরা বলি না নো মোর টুডে, ঠিক এই লাইনটা ওই লাইনটাই। এখানে আমরা বলতে পারতাম যে নো মোর টুডে, আজকে আর না, প্লিজ রাইট মি সোন, অ্যাবাউট ইউর ফ্যামিলি, দয়া করে তোমার ফ্যামিলির সম্পর্কে খুব তাড়াতাড়ি লিখো বা শীঘ্রই লিখো, ঠিক আছে? এরপর কি, যেহেতু ফ্রেন্ড আমরা কী লিখছি, উইথ লাভ, তোমার নাম কি, প্রশ্নে বলা হচ্ছে তোমার নাম ফয়সাল, এবার তুমি মেয়ে হও ছেলে হও যেই হও, তোমার নাম এখন প্রশ্নের জন্য ফয়সাল, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা দেওয়া শেষ, এরপর আমরা কী করবো, নিচে এনভেলপ আঁকবো। হ্যাঁ, যদি তোমাদের ধরো যে পৃষ্ঠায় করছো সেই পৃষ্ঠায় এনভেলপের জায়গা নেই, পরের পৃষ্ঠায় করবে। আর এই জন্য কী করবো, আমরা সবসময় বাম পৃষ্ঠায় লেখা শুরু করব এবং ডান পৃষ্ঠায় শেষ করব, যদি জায়গা না হয় ডান পৃষ্ঠায় শেষ করব, যাতে খাতাটা খুললে দুটো পেজ একসাথে দেখা যায়, লেটারটাও দুটো একসাথে দেখা যায়। এতে কিন্তু টিচারেরও সুবিধা হয় পুরোটা দেখতে, তোমাদেরও সুবিধা হবে রিভিশনের সময় কোনো ভুল আছে কি না সেটা দেখতে, আর এতে নাম্বারও ভালো ক্যারি করা যায়, দুটো একসাথে একইভাবে যদি দেখতে পারা যায়, ঠিক আছে? আর অবশ্যই খাতায় যারা পরীক্ষা দিবে অবশ্যই খাতায় মার্জিন করবে, মার্জিন ছাড়া যদি কোনো লেখা পাই আমি কিন্তু মার্জিনের জন্য নাম্বার কাটবো, কারণ খাতায় কিছু ম্যানার্স আছে। আমরা শুধু ভদ্র মানুষের সাথেই হব না, ভদ্র কিন্তু আমাদের পরীক্ষার খাতার সাথেও হতে হবে। পরীক্ষার খাতায় ভদ্রতা কি, ভালোভাবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, তুমি অ্যান্সারটা ধরো প্রশ্নে যেই নাম্বার আছে তুমি সেই নাম্বারটা শুরুতে লেখো বা শেষে লেখো, সেটা তোমার লেখার উপর ডিপেন্ড করে কিন্তু কোয়েশ্চেনের নাম্বার হবে না। তুমি যখন অ্যান্সার দিবে ঠিক কোয়েশ্চেনে ওই প্রশ্নটার নাম্বার যত নাম্বার দেওয়া আছে তত নাম্বারে লেখবে, যদি কোয়েশ্চেনের নাম্বার 6 দেওয়া থাকে তাহলে তুমি শুরুতে লেখো বা শেষে লেখো বা মাঝখানে অ্যান্সার করো, যখনই অ্যান্সার করো এটা হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, প্রশ্ন অনুযায়ী নাম্বার হবে, ঠিক আছে? অবশ্যই সেভাবে ঠিকভাবে নাম্বার দেবে। আবার এ বি সি ডি ই, এখানেও কিন্তু অনেকে কতবার ভুল করেছ, তারা কী করবে, এ বি সি ডি ই, যেটা এ সেটাকে এই দিবে, যেটা বি প্রশ্ন সেটার উত্তরটা বি হিসেবেই লিখবে, ঠিক আছে? অবশ্যই এই নাম্বারটা ভুল করে শেষ করে ফেলছো, বি থেকে এ বি সি শুরু করেছো, তারপর কিন্তু এ নাম্বারটা দেখলে যে বাকি রয়ে গেলো ওটাকে কিন্তু ই নাম্বার হিসেবে দিতে পারবে না বা ডি নাম্বার হিসেবে দিতে পারবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ প্রশ্নের ডি নাম্বারের সাথে তোমার উত্তরের ডি নাম্বার মিলবে না।
এজন্য প্রশ্নের নাম্বার যেটা যা দেওয়া থাকবে উত্তরটাও সেই নাম্বার দিয়েই লিখতে হবে, মনে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, আর তোমরা কেউ কিন্তু এখনো হোমওয়ার্ক আমাকে দেখাও নি। তোমাদের হোমওয়ার্কগুলো কিন্তু আমি সামনের দিকে দেখতে চাইবো, আমাকে দেখাতে হবে। আর যার যেখানে সমস্যা আছে, যে যেখানে বুঝো না, অন্তত হোয়াটসঅ্যাপে হলেও আমাকে লিখে জানাবে যে ম্যাডাম এইখানে আমি বুঝি নেই, আমাকে আরেকটু বুঝিয়ে দেন। আমি ভয়েস মেসেজে তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক ঠিক আমরা যেই ক্লাসটা আজকে করলাম সেই ক্লাসটাই আমাদের হোমওয়ার্ক। এই ক্লাসে যা যা করেছি সবগুলি তোমাদের হোমওয়ার্ক। এগুলো তোমরা ঠিকভাবে বুঝবে, বাসায় অন্তত 3-4 বার করে এগুলোর অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? বুঝে বুঝে করবে, যদি কোথাও না বুঝো এই ভিডিওটা ধরে ধরে টেনে টেনে তারপর দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।